আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 13 জন আহত হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরবর্তী করণীয় ঠিক করতে বেলা 12:30টায় বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবে রহমান। মাহবুব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি জানাবে না, সেই সঙ্গে কোনো মামলা বা তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিনা? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে। গতকাল মধ্যরাতে যে চট্টগ্রাম ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপ বিজয় এবং সিএফসির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষের ঘটনার পরে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে যে কোনো ধরনের তদন্ত কমিটি কিংবা মামলা করা হয়নি। তবে আজকে দুপুর 12:30টায় একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির, সেখান থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানিয়েছে। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ডক্টর শহীদুল ইসলাম, তিনি জানাবেন আমাদেরকে বিস্তারিত। স্যার, স্বাগতম আপনাকে। গতকালকে আসলে রাত্রে কী হয়েছিল এবং আপনারা পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ নিয়েছেন? গতরাতে একটি ছাত্র সংগঠনের দুটি গ্রুপের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটি সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ঘটনাটি ঘটেছে, সেই ক্ষেত্রে পরস্পরকে দোষারোপ করছে। এ ধরনের সংঘর্ষ আমাদের কোনোভাবেই কাম্য নয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পরে এমনিতেই স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত, সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষায় বিঘ্ন ঘটুক সে ধরনের কোনো ধরনের ঘটনায় আমরা সংগঠিত হতে দেব না। প্রত্যেক ক্ষেত্রে আমরা এইসব ক্ষেত্রে আমরা কঠোর হব। আর অলরেডি আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে, যেসব স্থানে সংঘর্ষ ঘটেছে এবং ঘটার সম্ভাবনা আছে সেগুলোতে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। এই সংঘর্ষের মানে পেছনে আসলে কী কারণ, কী কারণে মানে ঘটনাটি ঘটতে পারে বলে আপনারা মনে করছেন স্যার? এই আসলে সংঘর্ষটির সুনির্দিষ্ট কারণ আমরা এখনও জানতে পারিনি, তবে আমাদের কাছে সার্বিকভাবে মনে হয়েছে যে দুটি গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হতে পারে। ধন্যবাদ স্যার। যেটি বলছিলেন স্যার যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসলে এই ঘটনাটি ঘটেছে, এবং আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে বিবদমান দুটি গ্রুপ আছে সেই গ্রুপ দুটির সাথে নেতাদের সাথে কথা বলে যে কেন্দ্রীয় কমিটির দুইজন সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন বর্তমান ক্যাম্পাসের পরিস্থিতি দেখার জন্য, এবং সেই সময় তারা এসে এখানে অবরুদ্ধ হয়েছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন প্রায় 3 বছর থেকে পূর্ণাঙ্গ কমিটি নেই, সেই পূর্ণাঙ্গ কমিটির দাবিতে এখানকার যারা পদবঞ্চিত নেতারা আছেন বা গ্রুপগুলো আছে তারা তাদের দাবিটি জানানোর জন্য মূল ফটক অবরুদ্ধ করেছিলেন এবং কেন্দ্রীয় নেতাদেরকে তারা অবরুদ্ধ রেখেছিলেন। এরপর থেকেই কেন্দ্রীয় নেতারা তাদেরকে ধন্যবাদ মাহবুবে রহমান, আপনি বিস্তারিত জানিয়েছেন।